সম্মানিত সুধু মণ্ডলী আসসালামু আলাইকুম লাল আয়তনের পক্ষ থেকে আমরা আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি লাল আয়তন হচ্ছে একটা সাহায্য সেবা সংগঠন সাধারণ মানুষকে সেবা করা এখানে দাতব্য চিকিৎসালয় আছে সেটা দিয়ে আমরা খুবই কম অর্থের বিনিময়ে আমরা মানুষকে সেবা করে যাচ্ছি লাল আয়তন হচ্ছে আমার বাবা মার নাম বাবা নাম লাল মিয়া মায়ের নাম লায়তন আছে এই যৌথ বাজে দেওয়া হয়েছে লাল আয়তন আমাদের সাথে সহযোগিতা করছে আমার পাশে আছেন ডাক্তার আব্দুর রহমান সাহেব এই যে আজকের যেই অনুষ্ঠানটা বেশিরভাগই ওনার উদ্যোগে চলছেন এই কম্বল বিতরণ গরিব দুঃখী মানুষের জন্য শীত বস্ত্র বিতরণ এবং এই সেবা সংস্থার সাথে একটি দাতব্য চিকিৎসালয় আছে এই দাতব্য চিকিৎসালয়ের মাধ্যমে আত্মবিরতর মানুষের সেবা দিয়ে থাকেন আমরা সাত ভাই আল্লাহমাই বাইচে আছি তবে আমরা তিন ভাই আমি হলাম দুই নম্বর আমার ওই দুই ভাই হলো ছয় এবং সাত নম্বর এই তিন বাইয়েরই একটু আল্লাহ তালা গাবরহেম সুযোগ দিয়েছিল এই দুনিয়াটা ঘুরে দেখার ঢাকাসহ বাংলাদেশের আনা ঠিকানা কিছু করার সেই সবতে আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি আপনারা দোয়া করবেন আজকের যে আয়োজন এই আয়োজন আমাদের সাত ভাইয়ের আয়োজন তবে এর মধ্যে শীর্ষে যারা আছেন তারা হলেন নিজ থেকে আল্লাহর কি বিধান দেখেন এখন এখানে এই কাজে আজকের এই মাহফিলে শীর্ষে গেছে একদম নিচে টিকা আমার সাত নম্বর বাই আর ছয় নম্বর বাই আমি ধন্যবাদ জানাই আজকে ডাক্তার সাহেব আছেন যা তার উদ্যোগ তার অবদান আমরা অস্বীকার করতে পারবো না শুধু এই ক্ষেত্রে না ওই নিয়মিত চিকিৎসা দান ওষুধপত্র দেওয়া হয় আমার ভাইয়ের পক্ষ থেকে এটাও ডাক্তার সাহেবের অত্যন্ত বিচক্ষণতার কারণে এবং ওনার দয়া বলব দয়ার কারণে এটা হচ্ছে এটা যেন আমরা কন্টিনিউ করতে পারি এই দোয়া আমি আপনাদের কাছে চাই আমরা মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আনি নোয়াপাড়া গ্রামে আমরা লাল আয়তন ফাউন্ডেশনের উদ্যোগে আজকে এখানে একটি ওনাদের বাবা এবং মায়ের মিত্রবার্ষিকী উপলক্ষে এখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমরা জানি যে ওনার বাবার নাম হচ্ছে হাজি লাল মিয়া সরকার এবং ওনার ওনার মায়ের নাম হচ্ছে নেসা ওনাদের দুজনেরই আঠারোতম মিত্রবার্ষিকী উপলক্ষে ওনারা আজকের যে অনুষ্ঠানের আয়োজন করেছেন আমরা সকাল থেকে আমরা দেখেছি যে ওনারা বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে অনুষ্ঠানটি সম্পূর্ণ করেছেন দুপুর দুইটায় মেজবাণীর আয়োজন করেছেন এবং হচ্ছে আড়াইটা বাজে দেখলাম যে এখানে কম্বল বিতরণ করেছেন শীতবস্ত্র গরিব দুস্থ মানুষের মাঝে তো তার পরবর্তীতে ওনারা এখানে কিছু চিকিৎসার আয়োজন করেছেন সেখানে ঔষধ বিতরণ করেছেন তা আমরা শুনব সেই মুন্সীগঞ্জের এই একান্নবর্তী পরিবারের সেই এত বড় একটি পরিবার তারা সবাই মাঝে মধ্যে একত্রিত হয় তাদের অনুভূতিগুলো জানব এই লাল আয়তন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব এ এম এফ তা আবু তাহেরের কাছ থেকে আমরা শুনতেছি ধন্যবাদ আসসালাম আলাইকুম লালায়তনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমরা আমাদের অনুষ্ঠানটি সকাল থেকে নিয়ে এ পর্যন্ত আমরা শেষ করতে পেরেছি মোটামুটি এখন আমরা সব ভাই ভাইস্তা ভাইগনা আমরা সব একত্রিত হয়েছে আমরা আজকের যে অনুষ্ঠানটা আমরা শেষ করলাম সে সেই ব্যাপারে কথাবার্তা আমরা বলছি লালায়তন যেভাবে চলতেছে আমি আশা করি যারা আমরা এখানে আছি সবাই একত্রে স্বীকার করবেন যে লালায়তন সাহায্য এবং সেবা সংগঠনটি এভাবেই চলুক এবং তারা সব সময় আমাদের পাশে থাকবেন আশা করি সর্বশক্তিমান মহান আল্লাহ তালাও আমাদের সাথে থাকবেন আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর লালায়তনের যে সমস্ত কর্মসূচি আমরা করতে যাচ্ছি আশা করছি আপনারা সবাই মিলে এটাকেও সমর্থন দিবেন ধন্যবাদ আমার বাবা মার মৃত্যুবার্ষিকী বুড়কে আমরা ভাই ও একান্তবর্তী পরিবার এর মধ্যে আমার কথা আছে আমরা সাত ভাই তিন বোন আমাদের ফ্যামিলি অনেক বড় আমাদের গোষ্ঠীকে নিয়ে আমরা সবাই আজকে একত্রিত হয়েছি আমাদের গ্রাম আমাদের ইউনিয়ন ওয়ার্ড আমাদের ইউনিয়ন আমাদের থানার প্রায় লোকেরই আমরা আমন্ত্রণ নিমন্ত্রণ করেছি এখানে আজকের এই অনুষ্ঠানের জন্য লাল আয়তনের পক্ষ থেকে লালায়তন একটা সাহায্য সেবামূলক প্রতিষ্ঠান আমার ভাই আবু আবুতায়ের এটার পরিচালনার দায়িত্বে আছেন আমরা সবাই মোটামুটি এটার সাথে সহযোগিতা করতেছি উনি চালাইতেছেন আমরাও আছি সাথে আপনাদের সহযোগিতা নিয়ে এটা যাতে চলে আগামী দিনে আরও সুন্দর চলে সেই দোয়া এবং আপনাদের সহযোগিতা কামনা করি তারপরে ওখানে একটা দাতব্য চিকিৎসালয় আছেন আজকে থেকে বড় আসছেন ডাক্তার আছেন ওনার নাম আমার মুহূর্তে নাই ওনারা এখানে এসে অনেক রুগী দেখছে তবে আমরা যাতে এই পরিবেশ এই পরিচালনা সবসময় করতে পারি সেই জন্য আপনাদের সবার সহযোগিতা এবং দোয়া কামনা করি এবং সর্বোপরি আল্লাহর শুক্রিয়া আদায় করিয়া এখনই শেষ করছি আজকে বাইশে ডিসেম্বর দু আমার দাদা দাদির মৃত্যুবার্ষিকীতে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমরা প্রতি বছর এরকম একত্রিত হই তো এখানে তাদের নামে লালায়তন যে সেবা এবং সংগঠনটা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা সবাই এর জন্য দোয়া করবেন এই কামনা করি আপনাদের কাছে আসসালাম আলাইকুম প্রতি বছর আমরা একই জায়গায় এখানে একত্রিত হই আমার বড়ো বাবা এবং বড় মার মিত্রবার্ষিকীতে তো লালায়তন সেবা প্রকল্প এখানে আমরা এখানে আমরা সবাই প্রতি বছর একত্রিত হই এবং সাহায্য করা হয় আপনারা সবাই এখানে আসবেন এবং দোয়া করবেন এই লাল আয়াতুন সাহায্য প্রকল্প যাতে টিকে থাকে আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে লাল আয়তন প্রতিষ্ঠানের বিশেষ সেই অনুষ্ঠানটি আপনারা উপভোগ করছেন সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি